তো আজকে আমরা একটু নাইট পার্টি পার্টির রিলেটেড যে ফ্লায়ারগুলো হয় সেগুলো করবো। তো আমরা নর্মালি আমরা A4 সাইজের একটা পেজ নিয়ে নিব। তো A4 সাইজ মাপের এখানে আমরা স্যার পিক্সেল করে দিচ্ছি। কথা বলেন স্যার না। বর্জন করতেছিলাম স্যার, হ্যাঁ কী এসে বলো। স্যার আমি স্কুলে আসছি অ্যাকাউন্ট খোলার জন্য, তো এখানে তো গ্যাঞ্জাম করতেছে স্যার, এই জন্য কষ্ট করতে হবে। ঠিক আছে, লিভ নাও। আচ্ছা, তো A4 সাইজের আমরা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো ডকুমেন্ট ক্রিয়েট কর, আমাদের এখন এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আর এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। তো আমরা নর্মালি এই ছবিটা নিব, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করব। আমরা এটা নিয়ে নিলাম। তো এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা আমাদের সাইজ মতো বসায় দিব আর কি। সবাই বুঝতে পারতেছেন তো? কোনো প্রবলেম হইলে বলবেন। ওকে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটাকে ইউজ করলাম, এটাকে আর দরকার নাই, এটাকে কেটে দিলাম। ওকে, এখন এখানে আছে, আমরা এই মেয়ের ছবিটা নিব। তো আসলে পেন টুল দিয়ে নিলে আমার সবচেয়ে বেস্ট আউটপুটটা আসবে। তো আমার সময় কম, আমি কুইক সিলেকশন দিয়ে নিচ্ছি। খেয়াল করেন, কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। ব্যাস, মোটামুটি আমার সিলেকশন হয়েছে, কিছু কিছু জায়গায় একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো সেই জায়গাগুলো আমার এখন কমায় দিতে হবে। তো আমরা এই জায়গাটা একটু বেশি ছিল, এই জায়গাটাতে একটু বেশি আছে। ব্যাস, মোটামুটি আমার হয়েছে। ঠিক আছে, সিলেকশন হয়েছে। ওহো, এখানে একটু আছে। ব্যাস, এখানে একটু কেটে দিলাম। ব্যাস, ওকে, আমার মোটামুটি হয়েছে। তো আমি কন্ট্রোল সিতে কপি করলাম, করে আমার এই ডকুমেন্টের উপরে কন্ট্রোল ভিতে ছবিটা নিয়ে আসছি। কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে একটু বড় করব, ব্যাস, বেশি বড় না, ঠিক এইরকম বড়ই করলাম আর কি। ঠিক আছে, তো এখানে বসায় দিলাম ছবিটা। আমরা চাইলে এরকম সাইডে, এরকম সাইডেও দিতে পারি। ঠিক আছে, তো মিডিলেই দিব, মিডিলে দিই, মিডিলে। ঠিক আছে, এই মিডিলেই দিই, এই মিডিল। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন ছবিটা বসাইছি। এখন আমার মোটামুটি আমার যা যা নিয়ে আসার দরকার নিয়ে আসছি, এগুলো আর দরকার নাই, এগুলো কেটে দিলাম। যা কাজ হবে আমার এখানে, মানে মূলত আমি নাইট পার্টি একটা পোস্টার বানাবো, বা ফ্লায়ার বলেন, যেটাই বলেন। তো এগুলোতে আসলে কি হয়, মানে খুব একটু জমকালো ডিজাইনগুলো, একটু ইফেক্ট বেশি থাকে। তো এই ডিজাইনগুলোতে তো খেয়াল করেন যে আমি প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা নিয়েছি তার উপরে আমি একটা লেয়ার নিয়ে নিলাম। ঠিক আছে, লেয়ার নেওয়ার পরে আমি সেখানে একটা কালার দিয়ে দিচ্ছি। খেয়াল করেন যে আমি এরকম একটা অবজেক্ট নিলাম, এটা সাদা কালার আসছে। তো আমি কালারে ক্লিক করার পরে এখানে গ্রেডিয়েন্ট আছে। তো গ্রেডিয়েন্টের ভিতরে আসলে অনেক ধরনের গ্রেডিয়েন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে। তো দেখি ন্যাচারের মধ্যে কি কি আছে। এই কয়টা, এটা চলবে না। প্যাস্টেল, প্যাস্টেলে দেখলাম আমরা। তারপর এটার ভিতর কেমন, আমরা একটু ডার্কের ভিতর কিছু ক্লাউড, ক্লাউডের মধ্যে তো সাদা সব, গ্রে, গ্রের মধ্যে আছে। তো খেয়াল করেন আমরা এটাকে একটু তৈরি করে নিই। আমরা এখানে একটু ব্ল্যাক টাইপের, মানে একটু ডিপ কালার দিয়ে দিই। দেখেন ডিপ চলে আসছে। আর এখানে আমরা পিং না দিয়ে আমরা একটু রেডের মধ্যে যাই। খেয়াল করেন আমি একটু রেডের মধ্যে নিলাম, আমি বানায় নিলাম আর কি। ঠিক আছে, তো আমার কালার কিন্তু চলে আসছে। খেয়াল করেন যে আমার এই কালারটা চলে আসছে। এখন আমি এইটাকে যদি এখন আমি এটাকে একটু মাল্টিপ্লাই টাইপের করে দেই। খেয়াল করেন যে মাল্টিপ্লাই যখন আমি করতেছি, তো খেয়াল করেন আমার ব্যাকগ্রাউন্ডের ওইটা কিন্তু দেখা যাচ্ছে, হালকা করে দেখা যাচ্ছে। এবং আমার এইটা, মানে আমার যে ছবিটা আমি নিয়ে আসছি, ছবিটা কিন্তু আর কেউ বুঝতে পারবে না যে আসলে ছবিটাতে কি ছিল।
ঠিক আছে, তো ওকে আমি এইটাকে আবার এখন আমি রাস্টারাইজ লেয়ার করে দিব, অর্থাৎ ইমেজে চলে আসলাম। তো সব লেট করে কারা জয়েন করে, তো ইমেজ করে দিলাম আর কি। তো এই দুইটা আমার ইমেজ হিসেবে থাকলো। তা আমি যদি ইরাজার দিয়ে, শুধু ইরাজার দিয়ে, খেয়াল করেন ইরাজারটা একটু বড় করে, যদি এই ছবির অংশের আশেপাশে একটু ইরাজার ইয়ে করি, তো খেয়াল করেন আমার ওই নিচের ওই কালারটা কিন্তু বের হবে। খেয়াল করেন বের হচ্ছে, ঠিক আছে, একটু লাইটিংটা একটু থাকবে আর কি। তো যাই হোক, এটা আমরা করে নিলাম। এই যে দেখেন, এখানে খেয়াল করেন আমি যখন এটা দিচ্ছি, এখন দেখেন, দেখে বুঝতে পারতেছেন যে এর পাশে একটু লাইটিং সাইজের কিছু একটা আছে, বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? বোঝা গেছে না? আচ্ছা, এখন আমরা এই ছবিতে, মেয়ের যে ছবিটা, এবার মেয়ের ছবিতে কাজ করব। তো মেয়ের ছবিতে কাজ করতে গিয়ে আমি প্রথমে উপরে একটা লেয়ার নিয়ে নিলাম। তো উপরে লেয়ার নেয়ার পরে আমি ব্রাশ নিলাম। তো ব্রাশ নেয়ার পরে আমাদের যে নর্মাল যে বেসিক যে ব্রাশগুলো আছে, আচ্ছা ব্রাশের ভিতরে আমার অনেক মনে হয় ব্রাশ আছে, আমি এগুলো একটু কেটে দিব। আচ্ছা, জেনারেল ব্রাশ, এই যে সফট রাউন্ড, আমি সফট রাউন্ড ব্রাশটা নিয়ে নিলাম, যেটার খেয়াল করেন যে হার্ডনেস থাকবে জিরো, সাইজ ছোট বড় আমরা করে নিব, সমস্যা নেই। তো আমি সাইজ একটু ছোট করে নিব বা একটু বড় করে নিতে পারি, ঠিক আছে। আর কালার, আমরা এখান থেকে কালার, আসলে কি কালার দিব আমরা, একটু ব্লু টাইপের একটু কালার দিব, ব্লু টাইপের। তো ব্লু টাইপের কালার যখন আমি দিচ্ছি, খেয়াল করেন এখানে ব্লু টাইপের কালার কিন্তু চলে আসছে, এটা কিন্তু আমার আলাদা লেয়ার, ঠিক আছে। তো আমি এখানে কর্নারে একটু দিয়ে দিলাম, আবার পাশাপাশি আমি ব্লুর সাথে একটু পিঙ্ক, যেহেতু মেয়ে মানুষ আছে এখানে, তো পিঙ্ক টাইপের একটু কালার নিয়ে এই কর্নারে একটু দিয়ে দিলাম, এই কর্নারে একটু দিয়ে দিলাম, ঠিক আছে। তো খেয়াল করেন আমি, আমার কিন্তু এটা আলাদা লেয়ার। তো এইটাকে এবার আমি আবার যখন মাল্টিপ্লাই করে দিচ্ছি, খেয়াল করেন যখন আমি এটাকে মাল্টিপ্লাই, স্ক্রিন লাইটিং, স্ক্রিন এই রিলেটেড কিছু একটা করতেছি, খেয়াল করেন এই যে ওভারলে যখন আমি দিচ্ছি, তখন খেয়াল করেন ওই কালারগুলো আমার এই মেয়ের বডির ভিতরে অ্যাপ্লাই হয়েছে। খেয়াল করেন, দেখতে পাচ্ছেন যে বডির ভিতরে ওই লালটি কালার, সিনেম্যাটিক কালারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? ওকে, তো মূলত আমার এটাই ছিল কাজ, যে আমি আসলে এটাকে একটু লাইটিং, এই লাইটিংগুলো কীভাবে দিব এটা। তো আমি যদি এইটা, এই লেয়ারটাকে আবার একটা কপি করি, তো খেয়াল করেন যে এই মেয়েটার ওই কালারগুলো কিন্তু আরো একটু ডিপ বেড়ে গেল, হ্যাঁ। তো এটার উপরে এটা বেশি বেড়ে গেছে, আমি একটু যদি অপাসিটি এটার একটু কমায় দিই, ঠিক আছে, অথবা এটাকে আমরা হয়তো অপাসিটি ফুল রাখলাম, এটাকে আর একটা যদি ইফেক্ট আমি দেই, যেমন সফট লাইট যখন আমি দিচ্ছি, দেখেন এটা দিলে আবার এটা আবার বেশি হচ্ছে। এটা লিনার ডজ কালার, ডজ স্ক্রিন লাইট এন্ড মাল্টিপ্লাই যখন দিচ্ছি, তখন একটু অন্ধকার, অন্ধকার ডার্ক এন দিলে এক্স ও হার্ড মিক্স এনে সফট লাইট, সফট লাইটে বেস্ট ফিট হচ্ছে। তো আমরা সফট লাইটটাই আমাদের এখানে ফিটটা ভালো হয়েছে আর কি। আমরা চাইলে অপাসিটিও কম করেও দিতে পারতাম। তো এখন দেখেন আমার এই ছবিটার এরকম একটা কালার চলে আসছে। তো যেহেতু এগুলো চলে আসছে, আমি এখন কি করতে পারি, আমি এখন এই দুইটা লেয়ারকে, দুইটা লেয়ারকে কন্ট্রোল ইতে কি হয় বলতে পারেন আপনারা? কন্ট্রোল জেড, এই তিনটাকে যদি মার্জ করি তাহলে কি হয়, তিনটাকে মার্জ করলে অবশ্যই এটা চলে যাচ্ছে। কন্ট্রোল জেড, ওকে, মার্জ করার দরকার নেই। এখন খেয়াল করেন যে আমি যখন এই মেয়ের ছবিটা, এই মেয়ের ছবিটাকে যখন ক্লিপিং মার্জ করতেছি, খেয়াল করেন যে ক্লিপিং মার্জ করার পরে ওই উপরের ওই কালারগুলো, মেয়ের ছবিটা কি আর দেখতে পাচ্ছেন আপনারা? মেয়ের ছবিটা দেখা যাচ্ছে না, তাই তো? ওকে, আমি যদি মেয়ের ছবিটা এখান থেকে এই মাস্ক করি, এখান থেকে মাস্ক করি, করার পরে আমি যদি ইরেজার দিয়ে একটু নিচে যদি কেটে দিই, খেয়াল করেন তো এখন কি মেয়েটার ভিতরে আমার নিচের যে ইফেক্টটা সেটা কি ঢুকে যাচ্ছে, খেয়াল করেন?
ওকে দেখ, বুঝতে পারছেন কি বিষয়টা? খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, শুন, দেখতে পাচ্ছেন সবাই কি হয়েছে বলেন, ঘটনাটা কি ঘটছে? মাস্কিং করেছে, ম্যানিপুলেশনের মতো হয়ে গেছে স্যার। মাস্কিং করার পরে মনে হচ্ছে যে স্টেজ পারফর্মার হচ্ছে আর এগুলো হচ্ছে দর্শক, এরকম কিছু একটা মনে হচ্ছে না? জি স্যার, মনে হচ্ছে লোকগুলার ভেতরে। হ্যাঁ, তো এটা এটা ছিল আমাদের কাজ। ওকে প্রথমত কালারিং আমরা করে দিছি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমরা তার ভিতরে ছবিগুলো নিয়ে আসছি। তো এখন আমাদের কাজ হচ্ছে মোটামুটি, ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডের কাজটা মোটামুটি করছি, আরো অনেক কাজ বাকি আছে, তো দেখাবো। আপনাদের কাজটা হচ্ছে বুঝেন, আমার কথা যদি দেখে এটাই করতে হবে এমন না, কাজগুলো বুঝেন আমি কি করতেছি। কালার নিয়ে সেটাকে এখানে মাল্টিপ্লাই করে দিছি, মানে ব্লেন্ডিং অপশনটা ইউজ করতেছি, তারপরে আবার এটাকে ছবিটাকে মাস্কিং করে সেটার নিচের অংশটা আমি ইরেজার দিয়ে কেটে দিলাম, দিয়ে এটাকে অ্যাডজাস্ট করলাম আর কি এটার সঙ্গে। ঠিক আছে, এখন আমার লেখা দরকার আছে, এখানে একটু লেখালেখির দরকার আছে। তো খেয়াল করেন যে আমি এখানে লিখবো, আমি হয়তো লিখতেছি যে কি লিখি, একটা ধরেন আমি আপাতত সাদা কালার লেখা নিই, যেন আপনারা বুঝতে পারেন যে সাদা কালার লেখা নিচ্ছে আমি। ঠিক আছে, তো সাদা কালার বোল্ড, আমার ফন্ট বোল্ডই আসছে, যে এই ফন্টটা একটু মোটা টাইপের আছে, এরকম ফন্ট ইউজ করলেই হবে। তো আমি এখানে কি দেওয়া যায় যে, আচ্ছা এখানে আমার একটা মনে হয় আছে ডেস্কটপে, আচ্ছা ওইটার, তো আমরা এখানে লিখতেছি যে বিগ বিগ NIGHT, বিগ নাইট, মিড নাইট দিই, তাই না? বিগ না দিয়ে মিড, MID, তাই তো? মিড না, এটাই মিড না, মিড নাইট হয়েছে না, মিড নাইট, মিড নাইট, আচ্ছা মিড নাইট পার্টির পার্টি লিখে নিই, অন্য ফন্ট দিতে চাচ্ছিলাম, আচ্ছা যাই হোক, মিড নাইট পার্টি। আচ্ছা মিড নাইট পার্টি, আমরা এই লেখাটা লিখলাম, মিড নাইট পার্টি। তো লেখার পর আমি কন্ট্রোল টি দিয়ে, ও আচ্ছা কন্ট্রোল টি দিছি, দিয়ে একটু লেখাটাকে একটু বড় করে নিব আর কি, লিয়ে এখানে মিডিলেই বসাবো। আচ্ছা ওকে, আমরা টেক্সটের অ্যালাইনমেন্টটা মিডিল অ্যালাইনমেন্ট করে দিই, মিডিল অ্যালাইনমেন্ট দিলে মনে হয় ভালো লাগবে। মিড নাইট পার্টি মিডিলেই বসাইলাম, মিড নাইট পার্টি। ঠিক আছে, তো আমরা এক কাজ করতে পারি, মিড লেখাটা কেটে দিই, মিড লেখাটা কাট করে আবার কাট করে নিলে, এখন এখন কন্ট্রোল টি দিলে এখন ঠিক আছে। তো মিড নাইট পার্টি, এবার মিড লেখাটাকে অন্য একটা ফন্টে দিব, এখানে মিডটা লিখে নিছি, এবার আমি ফন্টটা চেঞ্জ করি, ঠিক আছে, আমরা এই ফোনটা নিচ্ছি, আমরা এটাকে আর একটু বড় করে দিতে পারি, মিড মিড নাইট পার্টি। ঠিক আছে, তো একটু অন্য স্টাইল করলাম, তো ওইটা আলাদা, ওইটা যেমন আছে ওই রকমই আমরা সাদাই রাখবো, মূলত আমরা স্টাইলটা করব হচ্ছে এই টেক্সটের উপরে। কি ব্যাপার, এটা সিলেক্ট করেন, সেইগুলোকে লেয়ারগুলো নিচে নামাই দিই। ঠিক আছে, তো এখন খেয়াল করেন যে যে নাইট পার্টি, এখন এই লেখাটাকে আমরা ডিজাইন করব, যদি লেখাটাকে ডিজাইন করি তো আমরা লেখাটাকে একটু চাপাও দিতে পারি, খেয়াল করেন যে মাঝখানের যে
আছে, এটা আমরা কার ভিতর থেকে করতে পারি? ক্যারেক্টার, ক্যারেক্টার এখানে অটো আছে, এটা 90 সাইজ, আমরা যদি 72 নেই তো দেখেন চেপে গেছে। নাইট পার্টি লেখাটা কি চাপাচাপি হয়েছে না? আমরা একটু বাড়ায় দিই, 80 করে দিই, 80 একটু ফাঁকা হয়েছে। ওকে, এখন কিন্তু নাইট পার্টি লেখাটা পাশাপাশি হয়েছে। তো আমরা এখন যদি এই লেখাটাকে ওই লেখার লেয়ারে যাই, লেখার যেহেতু স্টাইল করব, তো খেয়াল করেন যে এই লেখার উপর রাইট বাটন ক্লিক করে যখন ব্লেন্ডিং অপশনে যাচ্ছি, তো ব্লেন্ডিং অপশনে আসার পর আমি যখন এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে নিচ্ছি, তো গ্রেডিয়েন্ট ওভারলে নেওয়ার পর আমার যে কালার আসলে নেওয়া ছিল ওই কালারটা আসলে এখানে আসছে। খেয়াল করেন যে এই কালার, এখানে আসলে অনেক ধরনের কালার আছে, তারপর আমরা যে কোনো কালারই অ্যাপ্লাই করতে পারি। খেয়াল করেন এখানে যে কালারই আপনি অ্যাপ্লাই করবেন সেটাই মূলত আসবে এখানে, বুঝতে পারছেন? তো খেয়াল করেন যে আমরা যে কালারই এখানে ইউজ করতে চাই সেটাই আসবে। তো আমি একটু ডার্ক টাইপের কালার নেব, মানে তো ব্লুর ভিতর আছে, পার্পেল, পার্পলের ভিতর কালারটা নিব আমি, পার্পলের ভিতরে আমি নিচ্ছি। খেয়াল করেন এইটাই আমি আবার বানাতেও পারি, এখান থেকে আমরা চেঞ্জও করে নিতে পারি। খেয়াল করেন যে এটা এরকম আসছে, আমরা এটাকে একটু এদিকে চাপায় দিই, লাইটিংটা বেশি থাক আর ডার্ক এই পয়েন্টটা একটু কম থাক। আর এইটা আমরা যদি একটু অন্য কালারের ভিতর নেই, ইয়েলোর ভিতর নেই, ইয়েলো একটু ইয়েলোর ভিতর নিলাম, দেখেন এখন আমার লেখাটা একটু লাইট, উপর থেকে লাইট দিচ্ছে, নিচে একটু ইয়ে আছে। আমরা এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? ঠিক, আমরা এটা মিড নাইটেও দিতে পারতাম। তো এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ওভারলে দিলাম। আমি এখন যদি ড্রপ শ্যাডো দিই, খেয়াল করেন যে আমার নিচে একটা শ্যাডো চলে আসবে। আবার আউটার গ্লো যদি দিই, দেখেন এই যে গ্লোটা আসছে, তো আউটার গ্লোটা খেয়াল করেন যে আউটার গ্লোটা আছে হোয়াইট কালার। আমরা আউটার গ্লো যদি ধরেন একটু রেড টাইপের কালার দিই বা ইয়েলো টাইপের কালার দিই, খেয়াল করেন যে ওই টাইপেরই কিন্তু চলে আসে। কিন্তু সাদা টাইপ দিলে কি সাদা, আচ্ছা আউটার গ্লো আমাদের দরকার নাই, ধরেন এটা আউটার গ্লো দিলাম না। ব্লেভ অ্যান্ড অ্যাম্বুশ আছে, যে ব্লেভ অ্যান্ড অ্যাম্বুশ দিলে লেখাটা দেখেন একটু জীবন্ত জীবন্ত মনে হচ্ছে। খেয়াল করেন যে আমাদের লেখাটা একটু স্টাইল হয়ে গেল। তো আমি এটাকে ওকে করলাম, এখন আমার মিড নাইট পার্টি লেখাটা আছে। এখন আমার যদি মনে হয় যে এই লেখাটাতে একটু লাইট টাইট দিব, বা কাটাকাটিও তো আমরা করতে পারি, ঠিক আছে? তো কাটাকাটিও আমরা করতে পারি, তো কাটাকাটিতে আমি যাচ্ছি না আপাতত, বেশি দেখাইলে কি হবে আপনারা সব ভুলে যাবেন। আবার মিড লেখাটাতে আসলে কোনো ইফেক্ট দেওয়া হয় নাই, আমরা চাইলে মিড লেখাটাতে ওই একই ইফেক্ট, খেয়াল করেন যে এই যে এখান থেকে এই এফেক্টস ইফেক্টটা এই ইয়ের উপরে নিয়ে গেছি, দেখেন ওইটাতে অ্যাপ্লাই হয়েছে, দেখেন মিডের উপরে অ্যাপ্লাই হয়েছে। তো অল্টার ধরে সম্ভবত দিলে পরে দুইটাতেই অ্যাপ্লাই হবে, দেখেন এই ইয়েটাই আমি কপি করে এখানে আবার বসায় দিলাম, ঠিক আছে? মানে অল্টার ধরে। তো খেয়াল করেন যে আমার মিড নাইট পার্টি লেখাটা এরকম আসছে। তা আমি আসলে এটাতে একটু লাইটিং ইফেক্ট ইফেক্ট দিব আর কি। তো এগুলো দেওয়ার জন্য ফটোশপে কি আছে আপনারা জানেন, যে ফটোশপে ব্রাশ, আমি কিন্তু বারবার বলছি এগুলো জাদু মন্ত্র কিছুই না, সব হচ্ছে ব্রাশ। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওয়েবসাইট আছে, এখানে লিখবেন যে ফটোশপ, এই যে ফটোশপ ব্রাশ লিখে আমি যখন সার্চ দিব, এই যে ব্রাশ জি যে ওয়েবসাইটটা আছে এটা সবচেয়ে এখন বেস্ট মানে সার্ভিস দিচ্ছে এটা। এখানে অসংখ্য ব্রাশ আছে, যেমন এই দেখেন লেন্স ফ্ল্যার, লেন্স ফ্ল্যার, আমি এই ব্রাশটা, এইটারই অনেকগুলো ব্রাশ আছে, তো এইটার একটা। তারপরে এই যে দেখেন কত সুন্দর সফট ফটোশপ লাইট, এগুলো কিন্তু দেওয়া যাবে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমি যেটা নিছি সেটা হচ্ছে হয়তো LIGHTING, আচ্ছা লাইটিং ব্রাশ, লাইটিং ব্রাশ। তো মূলত এখান থেকে আপনারা ব্রাশ নেবেন, নিয়ে কাজ করবেন। তো আমি এখান থেকে আসলে লাইটিং, এই যে এইগুলো, এই লাইটিং লেন্স ফ্ল্যার, এই লেন্স ফ্ল্যারগুলো ডাউনলোড করছি, ঠিক আছে? তো পাশাপাশি এখানে দেখেন আরও সুন্দর সুন্দর আছে, স্মোক, এই যে স্মোক ডাউনলোড করছি আমি, ঠিক আছে? তো আবার এই যে সানশাইন আছে, আমরা এগুলোও দিয়ে দিতে পারি, যদিও আমি সানশাইন এখনও ডাউনলোড করি নাই, তো সানশাইন দিতে পারি। এই যে লেন্স ফ্ল্যার, এই লেন্স ফ্ল্যারটা ডাউনলোড করছি আমি। তো খেয়াল করেন যে এই যে লেজার লাইট আছে, এই যে লেজার লাইট, এগুলো ব্রাশও আমরা ডাউনলোড করতে পারি। তো
এটা দেখেন এই যে কসমিক লাইট ব্রাশ, এগুলো কিন্তু বিভিন্ন কাজে আমরা ইউজ করি। এটা আছে ফোর মেটাল লাইট টেক্সট স্টাইল, এটা টেক্সটের স্টাইল আছে, আমরা এগুলো স্টাইলও নিয়ে ফটোশপ ইউজ করতে পারি। তো ফটোশপে এই কাজগুলো করার হচ্ছে সবচেয়ে ইজি এবং মানে খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন। তারপরে তো লাইটিং ছিল, এই যে থান্ডার দেখতে পাচ্ছেন, থান্ডারও নিছি আমি। তারপরে এর থেকে আর মনে হয় তেমন কিছু মানে আরো নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। এই যে টেক্সট ইফেক্ট, এই যে এই টেক্সট ইফেক্ট গুলো, এই যে লাইট বক্স টেক্সট ইফেক্ট, এগুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন। আমি যেটা করছি সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি, এখানে আমার ব্রাশগুলো আছে আপনাদের দেখাচ্ছি, যে এখানে খেয়াল করেন যে 20 লেন্স ফ্ল্যার ব্রাশ, 20 মেটাল ব্রাশ, স্মোক ব্রাশ, ফ্রি ক্র্যাক, ঠিক আছে, ফ্রি ক্র্যাক আছে, তারপরে ফ্রি ফগ, ফগ ফ্রি লাইটিং, ঠিক আছে, এগুলো নিচ্ছে। তা আমি লেন্স ফ্ল্যাটটা নিচ্ছি, এখন লেন্স ফ্ল্যাটটা আমি লোড দিচ্ছি, খেয়াল করেন এখানে আছে আমার সেভ ছিল, লোড দিলাম। তো লোড দেওয়ার পর আর কি হবে, এখানে চলে আসছে দেখেন, এখানে এই যে মেটাল ব্রাশটা আমি আসলে ডিলিট করে দিই, এটার এখন দরকার নাই এখানে। তো এই যে লেন্স ফ্ল্যাটটা চলে আসছে, লাইটিং চলে আসছে, লেন্স ফ্ল্যারের ভিতর যাই আমি। তো লেন্স ফ্ল্যারের ভিতরে খেয়াল করেন আমার 20টা, টোটালি 20 মানে 20টা ব্রাশ আছে এই একটার ভিতরেই। তো খেয়াল করেন যে আমি একটা নতুন লেয়ার নেই, এই যে দেখতে পাচ্ছেন যে সাইজটা কেমন। আমি এমনি পিঙ্ক কালার আছে তো আমি এমনি এখানে ক্লিক করে দেখাচ্ছি এটা কেমন, এটা তেমন একটা সুন্দর লাগবে না আর কি। তো কন্ট্রোল জেড দিলাম আমি, এটা শুধু আপনাদের দেখানোর জন্য। এখানে দেন আরেকটা 19 নাম্বারটা কেমন, এই যে এরকম ক্লিক করছি, দেন এই যে এইরকম লাইটিং আসছে, দেখতে পাচ্ছেন যে এইরকম একটা লাইটিং তৈরি হয়েছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা, খেয়াল করেন এটা আরেক রকম, এটার লাইটিং এ যে এইরকম দেখেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো এইটার লাইটিং এরকম আসছে। আমি যদি এই লেয়ারটাকে এখন এই পার্টির নিচে দিয়ে দিই, দেখেন ওখানে কিন্তু একটা লাইটিং এর ভাব তৈরি হয়েছে। আমি এটাও করে দিচ্ছি, আনডু করে নিলাম। তো আমি আসলে অরিজিনালি যে লাইটিং সেটাই দিব, আচ্ছা এটারই উপরে একটা কত নাম্বার, এই যে আচ্ছা এটা দিয়ে কাজ হবে। তো খেয়াল করেন যে আমি এখানে আমার লেয়ার উপরেই আছে, আচ্ছা থাক উপরে, খেয়াল করেন যে এটা এরকম আসছে। আমি একটু উপরে এই হলুদ কালার, তো আমি উপরে আচ্ছা আমি আইড্রপার দিয়ে অল্টার, কিবোর্ডের অল্টার ধরে আইড্রপার দিয়ে এখান থেকে ইয়েলো কালারটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে এখন ছোট করে নিব। আচ্ছা কে যেন জয়েন করতেছে, এগুলো সব এখন দেখেন আমি এখানে লাইটিংটা দিয়ে দিচ্ছি, খেয়াল করেন, ঠিক আছে এখানে লাইটিং দিছি। এটার মনে হয় ইয়েটা বড় মনে হচ্ছে, সার্কেলটা বড় আসতেছে, আচ্ছা আরো আছে, এটা কোনটা, এটা হচ্ছে এই লাইটিং, আচ্ছা যাই হোক, এইটা এইটা না, ওইটাই ছিল, আচ্ছা খেয়াল করেন এটা একটু ছোট করে এটা একটা অ্যাপ্লাই করি। এটা আমি যে অল্টার ধরে এই কালারটাই নিয়ে নিলাম, এটা একটু ছোট করে নিচ্ছি, খেয়াল করেন যে ছোট করে এই যে পার্টির এই কর্নারে একটা অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। তো আর এই কর্নারে ওয়াইয়ের কর্নারে একটা আমি অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। আর হচ্ছে মিড নাইট পার্টি, তো এখানে ইয়েলো কালারটা নিচ্ছি আমি, একটু ইয়েলো কালারটা নিলাম, নিয়ে এই যে মিড নাইটের এইখানে এই এম আর এন এই মাঝামাঝি জায়গায় একটা লাইট দিয়ে দিলাম। এখন যখন আমি ছোট করতেছি খেয়াল করেন এরকম দেখা যাচ্ছে। তো এই লেয়ারটাকে আমি এখন সবার এই লেখাগুলোর নিচে দিব, লেখাগুলোর নিচে দিলে দেখেন নিচে চলে গেছে লাইটিংগুলো, আচ্ছা এটা একটা গেল। তো আমি আবার এটাকে উপরে নিয়ে আসতেছি, খেয়াল করেন উপরেই নিয়ে আসলাম লাইটগুলো, কন্ট্রোল জেড জেড জেড, আচ্ছা এটার আর একটা, ওইটা তো 15 16, 16 নাম্বারটা, আমি দিব এনে যে দুইটার মাঝখানে দিচ্ছি,
খেয়াল করেন, দুইটার মাঝখানে কিন্তু একটা দাগ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা এই যে মাঝখানে দিচ্ছে, একটা দাগ তৈরি হচ্ছে না? একটু ছোট করে নেই, একটু ছোট করে নেই। নিয়ে আমি খেয়াল করেন যে এই যে দুইটার মাঝখানে আমি দিলাম, দেখেন একটা লাইটিং একটা তৈরি হয়েছে। তো এইটাকে এখন আমি এই এটাকে থাকা অবস্থায় কন্ট্রোল টি দিলে, খেয়াল করেন কন্ট্রোল টি দেওয়ার পরে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। এখন কিন্তু আমি এটাকে নড়াই আসলে আমি এই ইফেক্টের এই মাঝখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু বড় করে নিই, এটাকে একটু বড় করে দিই, ব্যাস, ঠিক আছে, ওকে। আমার দেখেন নাইট লেখাটার সাথে একটা লাইট আছে, তো পার্শ্ববর্তী জায়গাগুলোতে একটু হলুদের ভাবটা বেশি চলে আসছে। তা আমি কি করতেছি, ইরাজার নিচ্ছি, ইরাজারটা ছোট করে নেই, নিয়ে আমি একটু এদিক দিয়ে একটু ঘষা দিই। দেখেন আমার এদিকের লেখাগুলোকে লাইটিংটা একটু মুছে দিচ্ছে আর কি, একটু হালকা করে, ঠিক আছে। আমার ওই লাইটটা দরকার, আমার ওই লম্বা লাইটটা দরকার, আমার এগুলো অতটা দরকার নাই। তো আশা রাখি সবাই বুঝতে পারছেন। এবং নাইট লেখাটার সাথে এখন দেখেন, এখন দেখেন তোর লেখাটা কি ভালো লাগতেছে? জি স্যার। ওকে, তো এটাকে আমরা চাইলে আর একটা কপি করে নিতে পারি। তো যাই হোক, আমি আর একটা ইফেক্ট দিই। এবার আমি ব্রাশ নিলাম, আবার ব্রাশ নেওয়ার পরে এবার এখানে এটা ছোট একটা নিছি, নেওয়ার পরে এটাকে এই জায়গায় যদি দিয়ে দিই, খেয়াল করেন এই জায়গাতে দিয়ে দিছি। এটা হচ্ছে এই লেয়ারটা আমার ছিল, যে আমি যে কালার দিছি অবজেক্টে, যে কালার দিছি সেখানে মূলত নিছি। এটা দেওয়ার পরে দেখেন একটু চেঞ্জ কালার, ওখানে একটু চেঞ্জ আসছে, একটু হালকা স্টার মনে হচ্ছে। তো যাই হোক, আমি উপরের লেয়ারে আবার চলে আসি। এখানে আসার পরে আমি এখানে যদি অ্যাপ্লাই করি, দেখেন যে এরকম কালার আসতেছে। তো আমি অল্টার ধরে এই যে আই ড্রপার দিয়ে এখান থেকে কালার নিলাম, নেওয়ার পরে এটাকে একটু ছোট করে আর একটু ছোট করব, এই যে ছোট করে এই যে কর্নার একটু দিয়ে দিব, দেখতে পাচ্ছেন যে এখন ছোট করে এই যে পার্টির এই পির কর্নার একটা দিয়ে দিব। এই কর্নার আসলে মানাচ্ছে না। আচ্ছা, ইয়েলো কালার নেই, ইয়েলো কালার নিয়ে এই যে এই কর্নার একটু ছোট করে দিয়ে দিই, ঠিক আছে। আর একটু আর একটু, এখন দেখেন তো এই যে এন এর কর্নার আর ওয়াই এর কর্নারটা মনে হচ্ছে না যে লাইটিং দিচ্ছে, দেখেন তো মনে হচ্ছে। আর একটু বড় করা যায় আসলে। তো যাই হোক, আমি এটা দিছি, তো আমার মনে হচ্ছে আর একটু বড় করলে স্যার ভালো লাগবে নাকি, কিন্তু আমার মনে হয় এটাই ঠিক ছিল। আচ্ছা, দিলাম একটু বড় করে, কি এরকম না, এটা এখন ঠিক আছে না? খেয়াল করেন এখন মোটামুটি লাইটিং দিচ্ছে। তা আমরা একটা কাজ করি, একটা সাদা কালার একটা লাইটিং দিই তো দেখি কেমন লাগে। সাদা কালারটা আমি এই টির কর্নারে, ওই সাইজে টির কর্নারে দিয়ে দিচ্ছি। দেখেন তো সাদাটা কেমন লাগতেছে, সাদাটা ভালো লাগতেছে না? আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে আবার, বেশি যে কোনো কিছু বেশি ইউজ করলেই খারাপ, বুঝতে পারছি। আচ্ছা, তো আমার মিড নাইট পার্টি পোস্টার দেখেন মোটামুটি রেডি। এখন আমার যেটা করতে হবে, একটু এক্সট্রা টেক্সট থাকে তো এক্সট্রা টেক্সটগুলো এখন আমরা বসায় দিব। তো প্রথমত আমি এখানে ফন্ট সাইজ 12 করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে একটু ড্র্যাগ করে নিব, ড্র্যাগ করে এরকম দুই লাইন টেক্সট আটলেই হবে আমার। ফন্ট আমরা নর্মালি এরিয়াল ফন্ট দিব, আর মিডল অ্যালাইন আছে তো লেফট অ্যালাইন করে দিই, বেশি না তো, দুই লাইন দরকার, তো ফন্ট আর একটু বড় করে দিই 16। হ্যাঁ, দুই লাইনে আসছে এখন আমার। তো এটার কালার আমরা একটু ইয়েলো টাইপ কালার দিই। এখন দেখেন বলছে মোটামুটি দুই লাইন লেখা আমার উপরে চলে আসছে, দুই লাইন লেখা উপরে আছে আর নিচে এরকম আসে। এখন আমরা তো দিতে পারি, কিছু আরও কিছু লেখা থাকতে পারে, তো নর্মালি আমরা একটু লিখেই দিই। হয়তো দিচ্ছে যে, আমি লিখে দিচ্ছি যে ভেনু, VENUE, তাই না? ভেনু দিয়ে দিয়ে দিলাম যে
আর্মি স্টেডিয়াম, এমনি এমনি দিচ্ছে আর কি ধরেন। তো এটার ফন্ট সাইজটা আমরা একটু বড় করে নিব। এটার ক্ষেত্রে একটু ফন্ট সাইজ বা ফন্টের স্টাইল আমরা একটু চেঞ্জ করে নিই, যেটা আমাদের ভালো লাগে। আচ্ছা, এই যে ভেনু আর্মি স্টেডিয়াম এটা নিছি, কালার তো মনে হয় স্যার বোল্ড, এই ফন্ট কি বোল্ড আছে? আচ্ছা বোল্ড আছে, বোল্ড করে দিলাম। আর হচ্ছে কালার সাদা দিব। আচ্ছা দেখি, ওটাই থাক আগে, দেখি আর্মি স্টেডিয়াম। কন্ট্রোল টি, ব্যাস ভেনু আর্মি স্টেডিয়াম এরকমই থাকলো। আর হচ্ছে নিচে এই লেখাটাই কপি করে, অল্টার ধরে কপি করে এখানে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর এখানে আমরা এটার টেক্সটের কালারটা দিব হোয়াইট কালার করে, হোয়াইট অথবা পিঙ্ক দুটাই দিতে পারি। তো এখানে আমরা লিখে দিচ্ছি থার্টি ফার্স্ট ডিসেম্বর 2021, ঠিক আছে, 31st ডিসেম্বর এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে সাথে তো ফেসবুকের আইকন টাইকন এগুলো তো দেয় জানেনি, তো সেগুলো তো আমরা অত লেখা দিচ্ছি না, নিজে নিজে আমরা বসাচ্ছি। তো এখন এখানে যেটা করতে হবে, এসটি, এই যে এসটি লেখাটা আমরা একটু উপরে তুলে দিব। এর জন্য আমরা যাব ক্যারেক্টারে, ক্যারেক্টারে এই যে টির পাওয়ার 1 হয়ে আছে, এটাতে ক্লিক করার সাথে দেখেন আমার এসটি লেখাটা উপরে উঠে গেছে, ঠিক আছে। তো ফন্ট সাইজ কত আছে আমরা 30 30 করে দিই, দেখতে ভালো দেখা যাচ্ছে, মানে মিটার ইয়ে করে দিলাম। আর আমরা এখন এই যে এই লেখাটাকে কপি করতেছি, আর একটা করে আমরা এখানে দেই COUPLE কাপল অনলি। $10, তাই তো? তো $10টা আমরা একটু বড় করে দিই, দেখতে পাচ্ছেন যে কাপল অনলি লিখে দিছি $10। এরকম আছে, আমরা এই জায়গাতে দিতে পারি, এই জায়গাতেই দিব আমরা। কন্ট্রোল টি দিয়ে একটু এখন ছোট করে দেব, ঠিক আছে। তো এটা দিলাম কাপল অনলি $10, এটা একটু মিডিল অ্যালাইনমেন্ট করে দিই। তো মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম কাপল অনলি $10। কোডিং চালু করলাম আবার, দেখতে পাচ্ছেন তো, সবাই দেখতে পাচ্ছেন নাকি স্ক্রিন শেয়ার কেটে গেছে? ওকে ওকে, তো আমরা এখানে এতটুকু পর্যন্ত ছিলাম। তো আমরা এই যে কাপল, এটার যে কাপল অনলাইন $10 এটা বসাচ্ছিলাম আর কি। তো আর মোটামুটি কাজ তো দেখতে পাচ্ছেন যে কাজ আমাদের শেষ। তো এই যে প্রাইসের এটা, এটাতে একটু কিছু একটা আমরা আমাদের করলে মানে আরো ভালো লাগবে, সাথে হয়তো আমরা ডলারের ছবি বা টিকেটের ছবি এগুলো কিছু লাগাই দিলে ভালো লাগতো আর কি। তো এখন আমরা যেটা করব, আমরা ব্রাশ দিয়ে এখানে লাইটিং কোন লেয়ার মনে হয় সিলেক্ট টেক্সট লেয়ার, আমরা নিচে যে লাইটিংটা, তো $10 আমরা এখানে একটু লাইটিংটা একটু বড় করে, যে কাপল অনলি
$10, ঠিক আছে। এখন কালার আমাদের একটু লাল লাল রেড 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 এর মধ্যে দিয়ে দিলে, আচ্ছা টেক্সটের নিচে দিয়ে দিতে হবে ব্যাস। এই একটু জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে আর কি। এই আমরা এটাকে এখন আর একটু বড় করে আমরা দিতে পারি, ঠিক আছে। অনলাই 10, আচ্ছা এই কালার কি আমরা কাপল অনলাই $10, এই কাপল এটার কালারটা আমরা আইডোপার দিয়ে নিলে হবে না, সো আমরা এটাকে এখান থেকেই পিঙ্ক কালার করে দিই। ওকে পিঙ্ক কালার করে দিলে তো আর বোঝা যাচ্ছে না। আচ্ছা আমরা এখানে অনলি $10 করে দিলাম এখানে প্রাইস, আর কাপড় অনলিটা কাপড় অনলি টেক্সট এখানে আছে, কন্ট্রোল টি শিফট ধরে আমরা এইভাবে বাঁকায় নিলাম, নিয়ে এখানে যে এই জায়গাতে দিচ্ছে যে কাপড় অনলি, ঠিক আছে। আমরা এটাকে এইদিকে এখানেও দিতে পারি যে কাপল অনলি আর $10, এটা কি লেখা যায়, গেট পাস নাকি টিকিট? টিকিট না, $10 টিকিট, $10 যে টিকিট লেখাটা নিচে দিয়ে দিন। লালের মধ্যে লাল কালার এখন ঠিক আছে না, এনকে আগের চেয়ে ভালো লাগতেছে না দেখতে? কথা শুনতে পাচ্ছেন আমার? খারাপ হয়েছে ডিজাইন? না স্যার ভালো লাগতেছে না, একটু ডার্ক এর মধ্যে পারবেন না, করতে পারবেন না এগুলো। ইফেক্টের নিচে চলে গেছে কোনটা? টিকিট লাগাতো, টিকিট 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 টিকিট, আচ্ছা টিকিট বাস। ওকে তার একটা ভালো ফোন চুজ করেন স্যার, ছোট ছোট লেখাগুলো তো, এটা যে ফোন দিছে এটা ভালোই, এটা ডাউনলোড দেয় ফোন, কমফোর্টিয়া দেওয়া আছে, কমফোর্টিয়া খারাপ না তো। একবার $10 সেটা অ্যালাইন করে দেন স্যার, অ্যালাইন আর মিডল অ্যালাইন করে দিতে হবে না? এখন আসলে কি আমরা লোগো বসাই না এখানে, হয়তো একটু আরো কিছু একটু দিয়ে দিয়ে দিলে, হয়তো গান টান গাচ্ছে এরকম কিছু একটা দিলে আরো ভালো লাগবে, তো আমরা এরকম ছবি অনলাইন থেকে নিই। ক্লিপ আর্ট, সিঙ্গিং পার্টি ক্লিপ আর্ট দেখি কিছু পাওয়া যায় নাকি, এরকম না। এইরকমই খুঁজতেছি আর কি, কিন্তু এই যে সাদা কালো দরকার আমাদের, এটাই ঠিক আছে। তো এই ছবিটাই আমরা সেভ ইমেজ দিই, ডেস্কটপে সেভ সেভ, ওইটাকে আমরা কিউ কিউ
আলাদা জায়গা ওপেন করে দেখি তো কি অবস্থা। ওকে, আমরা দেখেন হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে, ম্যাজিক ইরাজার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কেটে এটাকেই মুভ টুল দিয়ে আমার ডকুমেন্টের এখানে নিয়ে আসলাম। একটু মনে হয় সাদা ইয়ে আসছে, একটু একটু সাদা ইয়ে আসছে, ওইটা আমরা ঠিক করি। আসলে পেন্টুল দিয়ে কাটতে হবে, বলে লাভ নাই, এগুলো ইয়ে করে কাম হবে না, প্রচুর জুম করা আছে। ঠিক আছে, বহুত কাটছি। আচ্ছা, এটা আবার মূলত এগুলো রাখবো না তো, এরকম অন্যরকম করে ফেলবো, এই জন্য অতটা চিন্তা করতেছি না। খেয়াল করেন, মোটামুটি কেটে ফেলছি এখন। এগুলো তো আসলে সাদা কালো ছবি, দেখতে পাচ্ছেন আপনারা তো। আমি এর উপরে একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নেয়ার পরে আমরা যদি সেখানে একটু অন্য কোনো কালার দিয়ে দিই, গ্রেডিয়েন্ট কালার, তো গ্রেডিয়েন্ট কালার আমরা মিড মিড নাইট কালার টাইপই দিয়ে দিই, ঠিক আছে। তো হয় নাই আসলে অ্যাপ্লাইটা, আচ্ছা আমরা এইটাকেই ক্লিপিং মাস্ক করি, সরি কন্ট্রোল জেড এ না, এইটা এ মাস্ক করে আমরা এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, এখানে আলাদা জায়গায় নিয়ে আসলাম, এদের একটু আলাদা জায়গায় কাজ করে নিই। এখন ঠিক আছে না?
এখন গ্রেডিয়ান দিলেও বুঝতে পারছেন সবাই যে এদেরকে এখন গ্রেডিয়েন্ট করে এখানে নিয়ে আসলাম, আর আগের ওই লেয়ারটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল টি। কোনটা এই যে ছবিটার উপর কিভাবে কি করলেন বুঝতে পারিনি, ক্লিপিং মাস্ক করছি উপরে আর একটা লেয়ার নিয়ে ওইটাতে কালার দিছি, দিয়ে দুইটা ক্লিপিং মাস্ক করে দিছি। এই হচ্ছে এখানে মূলত ওই কালারের সাথে একটু অ্যাডজাস্ট করার জন্য মিড মিড লেখাটাকে একটু একটু নিচে নিয়ে আসলাম, বাস এখন মনে হয় একটা জিনিসটা দেখতে একটু প্রফেশনাল মনে হচ্ছে নাকি। দুটাই কেটে দিলাম, ঠিক আছে সবাই। মানে মূল যে কাজটা ছিল, এখানের যে জিনিসটা ছিল এইটা একটা, পাশাপাশি লাইটিং, তো আমি এমনি অন্যান্য লাইট এখন করে দেখাচ্ছি, কিন্তু আসলে এগুলো আমাদের ডিজাইন ধরন হয়ে গেছে, এখানে আসলে অন্য কিছু আর করবো না। কিন্তু তারপরে আপনাদের লাইটিংগুলো দেখাচ্ছি যে আমরা আসলে, আচ্ছা এটা কোনো লেয়ারের কাজ আছে নাই, এটা নর্মাল লেয়ার, তাহলে এটাতেই দেখাচ্ছি যে আমার আসলে এখানে ব্রাশ, অনেক ব্রাশ নিয়ে আসছি খেয়াল করেন, যে এখানে তো 20টা শুধু এয়ার ব্রাশই দেখলেন, লেন্স ফ্লায়ার, তো এখানে যে লাইটিং ফটোশপের যে ব্রাশগুলো দেখতে পাচ্ছেন এটা একটা, এটা আমি কেটে দিচ্ছি, এটা দেখছেন এর আগে আপনারা, এগুলো ওই যে বিজলি চমকানো লাইটিংগুলো দেখছেন না, এর আগে দেখাইছি না, এই যে এগুলো এগুলো দেখাইছি, তো তো এগুলো খেয়াল করেন যে এগুলো এই যে এরকম দেখেন, এগুলো যদি আমরা ইয়ের মধ্যে দিয়ে দিই, যদি এরকম হয় যে থান্ডার নাইট পার্টি এরকম কিছু হয়, তো সেগুলোতে আসলে এরকম বিজলি চমকানোর ছবি টবি দিয়ে দিলে জিনিসটা ভালো দেখা যাবে। এলে লাইটিং আমরা আসলে কাজ বুঝে আর কি অ্যাপ্লাই করবেন আপনারা, তো বিভিন্ন লাইটিং আছে, যেমন লেজার লাইট টাইপ দেখলেন সেগুলো যদি মনে হয় যে ইউজ করা লাগবে করে দিবেন, তো তারপরে এ তো বিজলি চমকানোরটা দেখলেন, বিজলি চমকানো এগুলো একটু ডিলিট করে দিই, এখানে বেশি আইস গ্রুপটাই ডিলিট করে দিই, ওকে লেন্স ফ্লায়ার ডিলেট। আমার এখান থেকে দেখেন, এখান থেকে আমি নিয়ে আসি স্মোক, এই যে স্মোক ব্রাশ, তো ওকে আমি স্মোক ব্রাশ নিয়ে আসলাম, খেয়াল করেন এই যে স্মোক ব্রাশ, এগুলো সব আসলে ব্রাশের জাদু, দেখেন এই যে স্মোক, ঠিক আছে স্মোকটা কেমন হয়ে আছে, তো আমি এখন স্মোকটা একটু বড় করে নিই, ঠিক আছে। নেওয়ার পরে কালার কি আছে, আচ্ছা ইয়েলো কালারের মধ্যে আছে, আমি হালকা করে এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আসলে সাধারণত, যে দেখেন জিনিসটা কেমন আসছে। আমি অন্য জায়গায় অ্যাপ্লাই করি, কন্ট্রোল জেড দিলাম, আমি যেন উপরের এই যে উপরের এই অংশে অ্যাপ্লাই করতেছি, একটু ছোট করে নিই, এই যে উপরের এই অংশে হালকা করে অ্যাপ্লাই করে দিলাম, দেখতে পাচ্ছেন যে কেমন দেখা যাচ্ছে জিনিসটা ওখানে, ঠিক আছে। আমি এটার যদি কালার চেঞ্জ করি,
এখান থেকে যদি কালার চেঞ্জ করে এই কালারটাই নিয়ে নিই। ওকে, এখন আমি লেয়ারটা আসলে আমার উপরে আছে, সমস্যা নাই, আমরা টেক্সটের নিচে দিয়ে দেবো লেয়ারটা। খেয়াল করেন আমরা এইরকম লেখা দিয়ে দিই, এখন এটা উপরে আছে এই জন্য এরকম লাগতেছে। তো নিচের ও নিচের এইটাকেও কেটে দিব, এই যে নিচেরটা কেটে দিছি আমি। আবার স্মোকটা, স্মোক নেওয়া আছে আমার, খেয়াল করেন এটা একটা স্মোক ইফেক্ট উপরে দিয়ে দিলাম, ঠিক আছে, আমার ইয়ের উপরে দিয়ে দিছি। আমরা চাইলে ব্রাশটাকে ঘুরায়া, ব্রাশটাকে খেয়াল করেন, আমরা চাইলে ব্রাশটাকে এদিকে ঘুরায় দিছে, যেদিকে লম্বা হয়েছে, খেয়াল করেন। আমরা এটাকে একটু বড় করে নিই, এরকম বড় করে আমরা এই যে এই কর্নারে একটু হালকা করে অ্যাপ্লাই করে দিতে পারি। খেয়াল করেন যে কর্নারে আমরা হালকা করে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে, এই কর্নারে হয়তো হালকা দিলেন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তা আমরা আসলে এগুলো ইফেক্টগুলো দিয়ে একবারে মানে জমকালো করে দেওয়া যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর এখন এইটা লেয়ারটা তো আসলে উপরে, তো লেয়ারটাকে আমরা আসলে লেখার একবারে সব লেখার নিচে দিয়ে দিব। আচ্ছা, ব্রাশ আর এটার দরকার না, আমরা মুভ টুল নিলাম, তো এগুলো আসলে লেখার নিচে চলে যাবে, মানে আমার আসলে ব্যাকগ্রাউন্ডের উপরে থাকলেই হইলো, ঠিক আছে। এখন দেখেন আমার এই যে লেখাগুলো উপরে উঠে গেছে, লেখাগুলো উপরে, আমি দেখতে হয়তো আগের চেয়ে সুন্দর লাগতেছে, খেয়াল করেন। এই সাইডে একটু বেশি বেশি হয়ে গেছে, কমায় দিব। আমরা কিন্তু চাইলে ওই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা চাইলে এখান থেকে ইরাজার টুল নিয়ে, আমরা ইরাজার টুল দিয়েও আমরা কিন্তু কিছু কিছু জায়গায় এগুলো এরকম কম করেও দিতে পারি, যে এখানে একটু ইজি বিজি লাগতেছে, এখানে এখানে একটু কম করে ছোটো করে। এমন ভাবে দিলাম জিনিসটা যেন মনে হয় না যে ব্রাশ দিয়ে করছে, অন্য কিছু যেন মনে হয়, মিশে গেছে এরকম। দেখেন তো এখন কিরকম লাগতেছে। তো আসলে ব্রাশের এখানে অসংখ্য অনেক সুন্দর সুন্দর কাজ আছে, আপনারা চাইলে একটু সময় নিয়ে যদি করেন কাজটা, তো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। পারবেন তো সবাই? পারবেন না সবাই? কাজটা কি ভালো লাগেনি? ম্যাজিক কি বেশি হয়ে গেল? কেন আপনি বলেন যে আমি আপনাদেরকে বেশি ইয়ে করছি, মানে যে কাজ শিখাইনি তার মধ্যে থেকে কিছু দেখাইছি, এমন কোন টুলস টুলস এর কাজ দেখাইছি যেটা আমি আপনাদের শিখাইনি, আজকে নতুন দেখছেন, এরকম কোনো কাজ হয়েছে কি? এরকম কোনো কাজ কিন্তু করে নাই, মানে অর্থাৎ যে কাজগুলো আপনাদের শেখানো হয়েছে এর ভিতরে কিন্তু আসলে অনেক কিছু করার আছে, শুধু আপনাদের একটু বুদ্ধি খেটে করতে হবে। স্যার আমার একটু নামটা প্রেজেন্ট করে দিবেন। না, এখন আর কোনো নাম প্রেজেন্ট হবে না, একবার ক্লাসের শেষে। আমি 2:30 আসছি, তখন এসে ছিল, তো তখন আসছি, ঠিক আছে, ওই তো ক্লাস শেষে নাম বেজানো হবে, সমস্যা নেই। স্যার একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমার ফাইবার আইডি দুইটা পিসি থেকে লগ ইন করে চালাই, কোনো সমস্যা হবে স্যার? মানে যদি অ্যাট এ টাইমে চালান তাহলে সমস্যা হতে পারে, কিন্তু ধরেন একটাতে চালাইছেন আর অন্য টাইমে ওইটাতে চালান, এই ধরনের কোনো সমস্যা নাই। এখন এমন হতে পারে একসাথে একই আইডি দুই জায়গায় লগ ইন করছেন, প্রথমে আপনাকে ফাইবার একটা মেসেজ দিবে, প্রথম মেসেজটা এরকম হবে, মেসেজে বলে দিবে যে তোমার আইডি হ্যাক অথবা তোমার আইডি অন্য কেউ ইউজ করতেছে। সেখানে যখন আপনি আর একটা ফিডব্যাক দিবেন যে না ওইটা আমি, এই জাতীয় কিছু বলবেন, তখন আসলে পরবর্তীতে অত সাথে সাথে ওরা কিছু করে না, পরবর্তীতে হয়তো দেখা যাচ্ছে কিছু একটা করে দিল, তখন আপনারই খারাপ লাগবে। ঠিক আছে সবাই, এই যে ব্রাশের কথা যে বললাম আপনাদের, এই ওয়েবসাইট থেকে আপনারা যেটা করবেন,
এই যে দেখেন ওয়াটার স্প্ল্যাটার একটা কালারের ইয়েটা, এই যে এইগুলো কালার, এই যে কালার যেটা বলছিলাম, যে এখান থেকে অনেক অসংখ্য ব্রাশ আছে, হ্যাঁ অসংখ্য ব্রাশ আছে, এই যে এগুলো প্রিমিয়াম অবশ্য। দেন জিওমেট্রিক প্যাটার্ন, এখানে কিন্তু প্যাটার্নের ছবিও আছে, ঠিক আছে। তো যেগুলো নেয়ার মতো মনে হবে আপনার, যেগুলো ভালো, তো সেগুলো সব নিয়ে নেবেন, বুঝছেন কি? ব্রাশ প্যাটার্ন, ঠিক আছে, তো এগুলো সব নিয়ে ডাউনলোড করে রাখবেন। আজকে ফ্রি দেখিচ্ছেন, কালকে ফ্রি নাও থাকতে পারে, ঠিক আছে, বুঝাইতে পারছি? তো এখানে যেগুলো আছে মোটামুটি টপ ব্রাশেস, টপ ব্রাশেস, এই যে গাছ, গাছেরও কিন্তু ব্রাশ আছে। এই যে প্রজাপতির ব্রাশ, দর্শকের ব্রাশ নাই, কিসের কিসের দর্শক দর্শক, এখানে সামনে পিছনে যে অনেকগুলো দর্শক দেখা যায় আর কি, এরকম স্টেজে কাপড় রাখতে পারে, পিছনে দর্শক দেখা যায়, এরকম ব্রাশ। আচ্ছা, ওইরকম যদি না থাকে আমরা বানায় নিতে পারবো না? জি স্যার, একটু যাবে কিন্তু অত অত ভালো হবে না। তার মানে তুমি বলতেছো যে মানুষ, তাই না? আমরা ম্যান দেখি, এই যে এরকম মানুষের ব্রাশও আছে, ঠিক আছে, মানুষের ব্রাশ আছে, এখন দর্শক হাততালি দিচ্ছে, এরকম আসলে সেম টু সেম হবে না, নাই বানায় নিতে হবে আর কি, এর ভিতরে তো আছে, খুঁজে বের করতে হবে। আর একটা হচ্ছে যে না থাকলে ওটা একটু বানায় নিতে হবে আর কি। লিঙ্ক দিয়ে আর কি আছে, ব্রাশ জি, এই যে ব্রাশ জি, দেখো ফটোশপ ব্রাশ লিখলে এই হচ্ছে রে। এখানে চ্যাট বক্সে তাও দিলাম, এটা সেভ রাখো, গুগলে সার্চ দিলে পাওয়া যায়। তো যাই হোক, ম্যান লেখার পর অনেক কিছু আসছে। আচ্ছা, এখানে অ্যাকশন দেখতেছি, ফটোশপের কি অ্যাকশন আছে এদের? অ্যাকশন এখনো নাই, অপশন করে রাখছে। প্যাটার্ন, প্যাটার্ন আছে অনেকগুলো, তারপরে ব্রাশেস, সব হচ্ছে ব্রাশেস। ও ম্যান, ম্যান লেখা তো এই জন্য আসতেছিল না। তো আমরা যদি লিখি স্প্ল্যাশ, স্প্ল্যাশ লিখি, তো এখানে দেখো কত কালার ফ্ল্যাশ, ব্লাড, অনেক অনেক ধরনের ফ্ল্যাশ আছে, ওয়াটার ফ্ল্যাশ, এই যে এই দেখো 20 ওয়াটার কালার মাস্ক পিএস ব্রাশ, এমন কি এই ব্রাশ দিয়ে ওয়াটার কালার ড্রয়িংও করা যাবে, ঠিক আছে।
এই যে পেইন্ট স্প্ল্যাশ, কত ধরনের ব্রাশ আছে এখানে, এগুলো আসলে কাজের যেমন প্রয়োজন হবে, যেমন কাজের দরকার হবে, তো সেই রকম আসলে নিয়ে আর কি কাজ করতে হবে। তারপরে দেখি ওয়াটার কালার, ওয়াটার কালার না, ওয়াটারই লিখলাম শুধু। দেখেন পানির কত ধরনের ব্রাশ, দেখেন এই যে ওয়াটার বাবল, ওয়াটার বাবল, সি ওয়াটার, পানি কত ধরনের, এই যে ঝর্ণা, দেখেন ওয়াটারফল, ঠিক আছে, এই যে বাবল। যেমন কালকে কোথায় যেন দেখলাম, আচ্ছা এক জায়গায় গেছিলাম, ওরা ডিজাইন করতেছে একটা প্যাকেজ, মানে পানির বোতলের ওই লেভেল ডিজাইন করতেছে, তো দেখলাম এই যে বাবল, এই ফটোশপের এই যে রেড বাবল, এগুলো মানে ফটোশপে পিএনজির উপরে কাজ করছে, মানে ব্যাকগ্রাউন্ড নাই, কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া ওর উপরে নিয়ে ওটা পিএনজিতে সেভ দিছে। তো দেওয়ার পরে আমরা যদি এরকম নেই, নিউ ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট নিলাম, এটাকে যখন আমি হাইড করে দিব, নিউ ডকুমেন্ট যখন হাইড করে দিব, এমনকি ট্রান্সপারেন্ট হয়ে গেল না। আমার এখন যদি কোনো ব্রাশ নেওয়া থাকে, সাপোজ আমি এই ব্রাশটা, আমি নতুন একটা লেয়ার নিলাম, আমি এই ব্রাশটাই বড় করে দেখাচ্ছি এমনি নর্মাল বোঝানোর জন্য, যে আমি এটাই সাদা কালার একটা ক্লিক করলাম, এখানে কি আমার সাদা কালার একটা লাইটিং তৈরি হয়েছে না, যে আমি ব্রাশ দিয়ে এখানে তৈরি করছি, লাইটিং তৈরি করলাম। তো লাইটিং তৈরি করার পরে এই যে তিনটা তৈরি করলাম, করে আমি যদি এটা এখন পিএনজিতে সেভ দেই, এটা কি আবার ফটোশপে ইলাস্ট্রেটরে নিয়ে যাওয়া যাবে না? ঠিক এরকম, মানে এগুলো তো দরকার নাই লাইটিং এর, এটা অন্যান্য অনেক কিছু আছে যেগুলো দরকার হয়, বুঝতে পারছি। ঠিক আছে, সবাই কাজ করেন, একটু বাসায় মনোযোগ দিয়ে কাজ করেন, আপনাদের শেষের দিকে চলে আসছে, আপনারা দেখান স্যার, এগুলো তো আপনি যেগুলো করছেন এগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবো, করতেছি এখন, তাহলে এখন আরো নতুন কিছু আরো শিখতে পারলে এই কয়টা দিনের মধ্যে আরো ভালো হতো স্যার। স্যার একটু একটু ডিজাইনটা দেখাবেন একটু, কি তৈরি করা, কি ইউটিউব, ইউটিউবে ইউটিউবের পেজ তৈরি করা স্যার, কিভাবে আসলে ডেভেলপ করা যায় এই বিষয়ে একটু ধারণা দিলে ভালো হয়। তুমি কোক খাবা? কে খাইছে কোক? গরম লাগছে, কোক খাইতে যাচ্ছে স্যার। ওকে দেখছে, ওর তো মানে এখন ভালোই বায়না করে, এতদিন করে নাই, এখন একটু বোঝা শিখছে, তো আরেকটু বোঝা শিখছে। মানে খালি খালি গরম বললে ভুল হবে, মানে প্রচন্ড গরম, সামনে রোজা আসতেছে, যদি এই এত ঠান্ডা যে সবারই জ্বর সর্দি আছে, আমার বাড়ি সবারই এত ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা এদিকে গরমের কারণে মানুষ অস্থির। স্যার ফ্লায়ার মোবাব তৈরি করতে শিখাইতে চাইছিলেন, আমি সেভ দিলাম কই সেগুলা, আচ্ছা যাই হোক, আমি অন্য কোনো যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি, যে আমরা যে ছবিটা নিয়ে আসলাম ফটোশপে, এখানে নিয়ে এসে সরাসরি ছেড়ে দিলাম, ঠিক আছে, তো খেয়াল করেন এইটাকে আমরা তো সুইটেবল একটা জায়গায় বসায় দিই, এই যে ইমেজটা আমি নিয়ে আসছি, এটাকে এই যে এখানে দেখেন যেরকম আছে এইরকমই রাখতে হবে,
ঠিক আছে, আমি এখন শ্যাডো ট্যাডো যা ইউজ করি করব, কিন্তু এটাকে এখানে এরকমই রাখতে হবে। ঠিক আছে, যে আমি এখন এত এটারই একটা শ্যাডো দিচ্ছি, তো এখান থেকে আমি ড্রপ শ্যাডোর ভিতর থেকেও দিতে পারি, ব্লেন্ডিং অপশন থেকে আমরা ড্রপ শ্যাডো দিই। এই ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছেন, আউটার গ্লো দরকার নাই, ব্লেম অ্যান্ড অ্যাম্বুশ আছে, এটা না, কালার স্টেইন। আচ্ছা, ড্রপ শ্যাডোটা একটু বাড়াই দিই, বিশ করে দিলাম। এখন দেখেন ড্রপ শ্যাডোটা ইয়েটা বেড়ে গেছে, শ্যাডোটার মান পয়েন্টটা বেড়ে গেছে। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে খেয়াল করেন যে আপনি এখানে ক্লিক করার সাথে আপনাকে এই নতুন একটা জায়গায় কিন্তু ওপেন করে দিচ্ছে, তাই না? তো এখন আপনি এখানে, আমি এমনি নর্মালি ধরেন একটা এখানে আমি এমনি এরকম একটা দাগ দিলাম, যদি এটা নতুন লেয়ার হিসেবে আসবে, নতুন লেয়ার হিসেবে আসছে, তো ধরেন এটাই আমি কেটে দেওয়ার টাইমে ইয়েস করে দিলাম। আচ্ছা, এটা আমার, এটা তো মানে এটা সেভ দেওয়া হয় নাই, তো এটা যে আমি মক আপ বানাইছি এটা কি আমরা সেভ দিছি? আচ্ছা আচ্ছা, এটা সেভই দিইনি আমরা, তো সেভ তো অরিজিনালটাও তো একটা সেভ দিতে হবে আগে, কম্পিউটারে তো একটা জায়গায় সেভ থাকতে হবে, তাই না? আমি হয়তো দিচ্ছি যে টেস্ট টেস্ট মক, ডেস্কটপে আমি সেভ দিলাম, এটাই আমার সেভ হলো, এটা কেটে দিই, এটা কেটে দিই আগে। তো দেখেন এখন আমি এটাকে সেভ দিছি, তো এটাকে এখন আমি ডাবল ক্লিক করে এখানে নতুন জায়গায় ওপেন করছি। তো করার পর আমি যদি নিউ লেয়ার নিয়ে, বেশি না, আমি একটা ছোট একটা এখানে দাগ দিই তাহলে বোঝা যাবে, দিলাম। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন দেখি এই যে আসছে, এখন আমি এখানে একটা দাগই দিলাম, দেখি এখন কেটে দিই, এখন ইয়েস করি, চলে আসছে, বুঝতে পারছি না। হ্যাঁ, ওখানে তো ফাইল ফরম্যাটে গেলে তো তুমি অসংখ্য অপশন পাবা, কিন্তু আমাদের তো অত দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ফটোশপের গুলো দরকার, পিএইচডি দরকার, পিডিএফ তো দরকার, আর জেপিজি, জেপিজি, পিএনজি দরকার, এসভিজি টা চলে কিছু কিছু জায়গায়, এসভিজি, এগুলো তো সব আমাদের আমাজন ফাইল। এই যে এখানে ফরম্যাট দেখো, জি স্যার, এইগুলোর মধ্যে থেকে আসলে কোনগুলো আর দরকার? এই যে ইপিএস, এই যে এখানে ফটোশপ ইপিএস লেখা আছে, জি স্যার, আমরা কোনো ডকুমেন্ট যদি ক্লায়েন্ট প্রিন্টের জন্য চাই, এখন আসলে অনেক ডিজাইন তো আমরা ফটোশপে, যেমন এটা করছি পার্টি পোস্টার, এটা অনেকে প্রিন্ট করতে চায়, তো প্রিন্ট করতে চাইলে ওকে এখন ওর তো বলবে যে আমাকে প্রিন্ট রেডি ফাইল দাও, তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা ফটোশপ ইপিএস আছে, এখানে দেখা যাচ্ছে ইপিএস,
তো আমরা আবার আছে ফটোশপ পিডিএফ, তো এগুলো এই মুডে আমরা সেভ দেওয়া যায়। ইপিএস মুডে সেভ দিলে কি হবে যে এই ফাইলটা সে এডিট করতে পারবে না, ঠিক আছে, কিন্তু সে এটা ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবে। ও আচ্ছা, ঠিক আছে, এটা সে ইলাস্ট্রেটরে ওপেন করতে পারবে, কারণ লেয়ার করা আছে। এই যে ফটোশপ থেকে, ফটোশপ থেকে কোনো ফাইল স্যার ইলাস্ট্রেটরে এডিট করা যায় না, পিডিএফটা করা যাবে। পিডিএফ আর নরমালি তো আসলে ফটোশপেই সবাই এডিট করে ইলাস্ট্রেটরের ফাইল। ইলাস্ট্রেটর তো আসলে এডিটিং সফটওয়্যার না, ইলাস্ট্রেটর হচ্ছে ড্রয়িং সফটওয়্যার, ঠিক আছে। ইলাস্ট্রেটর থেকে ফটোশপে তো নর্মালি পিএইচডি মুডে কিন্তু ইলাস্ট্রেটরেই সেভ দেওয়া যায়, মানে এই ডিজাইনটা করছে আমি এটা ফটোশপের পিএইচডি মুডে সেভ দেবো, সেটা ইলাস্ট্রেটরের অপশন আছে। বাই ডিফল্ট ইউটিউব যখন গুগল কিনে নিছে তারপরে থেকে আর কারো কোনো আইডি খুলতে হয় না এখানে, ঠিক আছে, যে কোনো ইমেল অ্যাড্রেস থাকলে ওটাই তার আইডি নাম্বার ওয়ান। ও আচ্ছা, নাম্বার টু হচ্ছে চ্যানেল একটা হয়েই থাকে ডিফল্ট, তো যদি এখানে আপলোড অপশন এসেই থাকে সবার। এখন কেউ যদি বলে যে না আমি চ্যানেল করব আলাদা করে, নাম দিব আলাদা করে, তাহলে যে এখানে আসতে হবে, আসার পরে ইমেল, এটা তো ইমেল আমার, কিন্তু আসলে এটা একটা ইমেল অ্যাড্রেস, তাই না, এখানে এসে মূলত এই যে ইওর চ্যানেল, ইওর চ্যানেলে আসার পরে ওখানে চ্যানেলের নাম ডিসক্রিপশন সব সেট করতে হবে এখানে, ঠিক আছে। ইওর চ্যানেল আসার পরে যে এরকম আসবে এখানে, যে হোম, এই যে ব্যানার, এই যে লোগো, ঠিক আছে, যে আপলোড প্রোফাইল পিকচার আর কি, লোগো, এই যে কাস্টমাইজ চ্যানেল। স্যার ব্যানারটা কিভাবে ওখানে অ্যাড করব, ওখানে অপশন থাকে ব্যানার অ্যাড করে দিলাম, এই যে প্রথমে ছোট ফেসবুক, ফেসবুকে ব্যানার আপলোড করো না, এই বাঙালি জাতির পিতা স্যার শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যার অক্লান্ত পরিশ্রম লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে এবং ঘরে বসে উপার্জন করার সকল পথ আমাদের সামনে উন্মুক্ত হয়েছে। আরো ধন্যবাদ জানাই লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের সম্মানিত পরিচালক জনাব আক্তার মাহমুদ স্যারকে, যিনি ট্রেনিং চলাকালীন সময় সার্বক্ষণিক আমাদের পাশে থেকে আমাদের সকলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা LEDP.01 গ্রাফিক্স ডিজাইন ব্যাচের প্রথম ব্যাচের ছাত্র। আমি এই ট্রেনিং চলাকালীন নিয়মিত ক্লাসের মাধ্যমে ইতিমধ্যে অনলাইন মার্কেট প্লেস ফাইবার থেকে উপার্জন করতে সক্ষম হয়েছি। এই উপার্জনের জন্য ধন্যবাদ জানাই ট্রেনিং এর প্রথমে আমাদের সাথে যুক্ত হওয়া কোর্স কোঅর্ডিনেটর মোহাম্মদ রায়হানুল ইসলাম স্যারকে এবং আমাদের সম্মানিত ট্রেইনার জনাব মাহমুদুল হাসান স্যারকে, যারা সত্যি অতুলনীয়, তারা সর্বোচ্চটুকু দিয়েছেন আমাদের শেখানোর জন্য। আমি ছাড়াও আমার ব্যাচের আরো অনেকেই যারা লোকাল মার্কেট প্লেসের কাজ শুরু করে দিয়েছে এবং অনলাইন মার্কেট প্লেসে কাজের চেষ্টা করছে। আমি বিশ্বাস করি সম্মানিত মেন্টর স্যারগণ আমাদের যেভাবে পরিচর্যা করছেন আমরা অ্যাডভান্স অনেক কিছু শিখতে পারবো এবং আরও ভালো উপার্জন করতে সক্ষম হব। আমি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ট্রেনিংয়ের সফলতা কামনা করছি।
সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি বাস্তব ধর্মী ট্রেনিং এর সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাইকে সবারই এরকম ভিডিও বানাতে হবে বুঝছেন। দেখেন এর 2 মিনিট লাগছে যত শর্ট করা যায়। আর এই যে যে কথাগুলো বলছে না অত কিছু বলার দরকার নাই, আপনাদের লেখা আমি একটা গ্রুপে পোস্ট করে দিব, ওই লেখাটাই সবাই নিয়ে নিজেদের মতো করে নেবেন আর কি, এডিট করে নেবেন। মানে প্রজেক্টের যে বিভিন্ন ব্যক্তি জড়িত আছে তাদের নাম সহ একটা সুন্দর একটা বক্তব্য লিখে দিবনি, ওইটা আপনাদের নিজেদের নাম, নিজেদের জায়গা, নিজেদের ব্যাচ নাম্বার ওগুলো আসলে ঠিকঠাক করে নিন। স্যার ইউটিউবের বিষয় বলতেছিলেন স্যার,